হাত দিয়ে ধৈরা দেখাচ্ছি কলি ফুল এবং ফল। এই যে বন্ধুরা দেখছেন এক থোকার ভিতর অর্ধ ফোটা কলি, এই যে ভিতরের কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর গোলাপি কালার, ফলটা কিন্তু গোল। এই যে কলিগুলি দেখতে পাচ্ছেন দুটো কলি এক জায়গায়, সব বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। এখনো যারা আমাকে আপন করে নেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নিয়ত সুন্দরবনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন তিনটা ফল হাত দিয়ে ধরে দেখালাম, এই যে একটা ফল ঝুলে আছে, কত সুন্দর ফলগুলি সুন্দরবনের। এই ফলের নাম কি বন্ধুরা? এই ফলের নাম কিন্তু ছইলা ফল। আর এই ছইলা ফল থোকা বেঁধে সুন্দরবনের লবণাক্ত কেদামাটিতে সবচেয়ে ভালো জন্মে, মিষ্টি পানিতে তেমন একটা এই গাছ জন্মে না। তো বন্ধুরা, এই যে ছইলা গাছের ফলগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু সুন্দরবনেই হয়। যাদের বাড়ি দক্ষিণ অঞ্চলে আছে তারাই এই ফলগুলি সবচেয়ে বেশি চিনবেন, এই ফলগুলি কিন্তু খাওয়া যায়। তো বন্ধুরা, এই ফলগুলি বারো মাসই হয়, তবে সুন্দরবন অঞ্চলে এই ফলগুলি কার্তিক মাসে পাকে। কার্তিক মাসে পাকার পরে এই ফলগুলি কিন্তু টক টক লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, লবণ দিয়ে খেতে অনেকটা সুস্বাদু মজাদার। সুন্দরবনে প্রবেশ করলে এই ফলগুলির যে পাইকা পইরা থাকে অনেকটা সুঘ্রাণ বের হয়। তো বন্ধুরা, এই যে একটা কলি দেখছেন কত সুন্দর এই কলিটা, এই যে ছোট একটা ফল বেরিয়ে আসছে হাত দিয়ে ধৈরে ধৈরে আপনাদের আজকে আমি দেখাচ্ছি। সুন্দরবনে এই ফলগুলি সবচেয়ে বেশি ভালো জন্মে, এই যে ফলের বোটাগুলি কিন্তু মেইলা থাকে, ছোট একটা ফল ভিতর থেকে বেরিয়ে আসে সবুজ রঙের এই ফলগুলি। এই যে নিচে একটা ন্যাঞ্জা আছে, আমি কিন্তু প্রত্যেকটা ফল আপনাদের হাত দিয়ে ধৈরে ধৈরে দেখানোর জন্য চেষ্টা করছি। আর এই ফলগুলি কিন্তু থোকা বেঁধেই হয়, একটা থোকায় তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত ফল হয়, আবার কোনো জায়গায় দেখা গেছে একটা ফলও হয়। তো বন্ধুরা, এই গাছের পাতাগুলিও সবুজ হয়, ফলগুলিও সবুজ হয়, কিন্তু গাছটা কিন্তু বাদামি কালারের হয়। এই গাছের গোড়ায় শুলো ওঠে, সেজন্য কিন্তু এই গাছের নিচে তেমন একটা হেঁটে বেড়ানো যায় না। এই যে ফল দুটো দেখতে পাচ্ছেন, একটা দুটো তিনটে ফল, ফলগুলি বোটার অংশটা কিন্তু হালকা একটু লালচে বা গোলাপি কালারের দেখা যাচ্ছে, ফুলের যে রঙটা থাকে সেই রঙটা কিন্তু ওইখানে ধারণ করে। আর এই ফলগুলি যখন পাকে অনেকটা মজা লাগে খেতে। এখন কিন্তু অ্যাভেলেবেল এই ফলগুলি পাকা পাওয়া যায়, বারো মাসই এই ফল জন্মে, তবে বর্ষার সময় সবচেয়ে বেশি ভালো জন্মে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী।